হ্যালো, আমি সৌমি। আমার চ্যানেল সৌমি চ্যাটার্জি হজ বড় ল। আমি আবার হাজির হয়েছি, বলেছিলাম প্রত্যেক দিন আসবো, তা আমি আবার হাজির হয়েছি তোমাদের সামনে। আজকের টিপস হচ্ছে বেবি ফুড, মানে হচ্ছে এই 12 মান্থ টু 19 মান্থ বেবি ফুড রেসিপি শেয়ার করব। তো এটা হচ্ছে আমার বাচ্চার হাত, খুবই ডিস্টার্ব করছে, বাট ঠিক আছে, তো শেয়ার করব তোমাদের সাথে। চলো দেখে নাও কেমন, কীভাবে আমি খাবারটা বানাচ্ছি, কীভাবে তৈরি করছি। আর হ্যাঁ, বলে রাখি এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস আছে, কলা, তো কলা কিন্তু বাচ্চার হেলথের পক্ষে খুবই উপকার। আর আমার বাচ্চা একদম কলা খায় না, আমি ভিডিওতেও বলেছি করতে করতে, তবু আমি একবার ইন্ট্রোতে আমার বলে দিলাম, তো সেই জন্য আমি ওকে এভাবে আমি খাওয়াই আর কি। তো তোমরাও চেষ্টা করে দেখতে পারো, যাদের বাচ্চা কলা পছন্দ করে না, এভাবে বিভিন্ন রকম টাইপস বানিয়ে করে তো খাওয়াতে পারো এভাবে। তো ঠিক আছে, চলো দেখে নিই কেমন করে আমি আমার বাচ্চার খাবার বানাচ্ছি। ফার্স্ট একটা পরিষ্কার স্টিলের থালা নিয়েছি, আমি বাচ্চার খাবারের ব্যাপারে স্টিলটাই বেশি ইউজ করতে পছন্দ করি। এতে গরম দুধ ঢেলে ঠান্ডা করতে দেবো। এই দেখো ফুটন্ত দুধ, এটাকে এমনি ফ্যানের তলায় রেখে দেবো, যাতে এই মিনিট পাঁচেক রাখলেই হবে, তাহলে ঠান্ডা হয়ে যাবে। এই দেখো এটা হচ্ছে যে মিক্সারের বড় ডাব্বাটা। হ্যাঁ, তো যেহেতু ওটাকে আমি অনেক কিছু দিয়ে মিক্স করব, তাই বড়টা নেবে, বড়টাতে বেশ ভালো মিক্সারটা হবে। হ্যাঁ, তো এবার কী করবো, এর মধ্যে দুধটা, এই যে দুধ ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে দুধটা, এই দেখো কতটা ঢালছি, বেশি না, হ্যাঁ ঢাললাম। এটা কলাটা, ঠিক আছে, কলাটাকে দেবো। এই দেখো এটা হচ্ছে কাঁঠালি কলা, আমি আমার বাচ্চাকে কাঁঠালি কলায় দিই, হ্যাঁ, কারণ কাঁঠালি কলাটা বাচ্চাদের শরীরের পক্ষে খুব উপকার। এটাকে আমি দেখো কি করি, আমি কীভাবে এটার সাথে দুধের সাথে আর একটা মিক্সচার দেব, মিক্সচারের রেসিপি আমি পরে শেয়ার করব। তো সব মিলিয়ে একটা বেবি ফুড কেমন করে বানায় সেটা দেখো। কলাটা এরকমভাবে ভেঙে ভেঙে দেবো, তাহলে মিক্সিংটা বেশ ভালো হবে আর কি। এই ডাব্বাটাতে আছে সেই মিক্সারটা যার রেসিপি তোমরা জানতে চাইলে আমি অবশ্যই পরে দেবো। আপাতত খাবারটা বানাই, দু চামচ মতো দেবো, বুঝলে। পরে অবশ্য গোটা দুধটাই দিয়েছিলাম, এই দেখো এটা রেডি হয়ে গেছে। তো এটাকে এবার বাটিতে করে বা গ্লাসে করে একটা মিল্ক শেক ব্যানানা উইথ, তো বলতে পারো এটা এটা ওর খেতেও ইজি, খেতে টেস্টিও হয়। আসলে আমার বাচ্চা একদম কলা খেতে চায় না, তো এভাবে আমি ওকে খাওয়াই। তো ঠিক আছে, আশা করছি তোমাদের আমার বানানো এই রেসিপিটা খুব ভালো লেগেছে। দেখো আমরা প্রত্যেকে ওয়েস্ট বেঙ্গলে মিডল ক্লাস ফ্যামিলিতে বেশিরভাগ লোকই থাকি, তো আমাদের হাতের কাছে যা থাকে সেই সমস্ত কিছু উপকরণ দিয়েই আর কি আমাদের একটা বাচ্চার জন্য একটা হেলদি ফুড একটা বানাতে হবে। আর অবশ্যই আমার যে আমি যে খাবারটা খাওয়াই, তো এটা ডাক্তারের প্রেসক্রাইব করা অবশ্যই, হ্যাঁ, তো সেই জন্যই আমি দিতে পারি। এতে কোনো পেটের প্রবলেমও হয় না, কিচ্ছু হয় না, অথচ বাচ্চার পক্ষে এটা অবশ্যই হেলদি, এটা হজমদায়ক। আবার প্লিজ তোমরা আমার পাশে থাকবে, আর ওই যে চারটে জিনিস আছে না, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব, এই চারটে জিনিস করতে একদম যেন ভুলবে না। মনে করে প্লিজ প্লিজ মনে করে একটু করে দিও। টাটা।